বঞ্চিত বেতাহিত নিপীড়িত লাঞ্ছিত তাদের কথা বলো না, দেখাবো মনের দুঃখ গো আমি বুকসিরি। খুঁজে পীর দেবতা ঠাকুর মৃত পুটি কঙ্কালে আসিছেন তিনি অমৃত। আসসালামু আলাইকুম, আজকে আমরা হইলে গিয়া তাল গাছ রোপণের উদ্দেশ্যে এখান থেকে যাত্রা শুরু করছি। কেন আপনাদের মামা আছেন সবাইকে দাওয়াত, আমাকে একটু ফ্রি গাছ নিন ও দেশবাসী অন্য গাছকে বাঁচাই রাখেন। এটাই আমার এখানে তাল গাছের ২০টা বীজ আছে, ইনশাল্লাহ আমরা এই ২০টা বীজ রোপণ করবো। এখানে অনেকগুলো আছে, আমাদের উদ্দেশ্য আমাদের সব বাংলাদেশের মানুষ যারা জন্মস্থান এরই দেশ, কারো আলাদা দেশ নয়। আমি মিত্র পর্যন্ত এই দেশ, আমি আমার কাছে সাক্ষী, এই দেশ আমার, তুমি তোমার কাছে সাক্ষী, এই দেশ তোমার। এটাই বলে সোনার বাংলা, ও আমার দেশের মাটি, খাঁটি সোনার দায়িত্ব খাঁটি, ও আমার দেশের মাটি, খাঁটি সোনার দায়িত্ব। এই যে লোক রিক্সাওয়ালা আছে, এই রিক্সাওয়ালা কি বাতাস টানে না? আচ্ছা বড় কোটি টাকার মালিক, সেই ব্যক্তিকে বাতাস টানে না? এটা তো আবার সবারই দায়িত্ব আছে গাছ লাগানো। আমি সবাইকে এই জানি, যতগুলো আছে মানুষ প্রত্যেকের এই লাগে। ২০১২ থেকে আমি শুরু করছিলাম, ২০১২ থেকে আজ কত ২০২১, কমার বেশি অনেক জায়গায় পড়ছে আমার গাছ। আতগুড়া থেকে ধরে বানিয়াচুক তারা, হবিগঞ্জ মডেল তারার ভিতরে একটা অর্জুন মা আছেন, আপনারা দেখবেন অনেক বড়, অনেক বড় হয়ে গেছে। কনস্টেবল রক হিসাবকে নিয়ে লাগালো, বানিয়াচুক পর্যন্ত পৌঁছেছে আমার গাছ। আজকে যাচ্ছি কালার দুবাই, সবাই দোয়া আমরা কেন আসুন, সবাই হাত ধরে গাছ লাগাই, অন্য গাছ লাগাইছে তার গাছটা বাঁচিয়ে রাখি। যে আমার কারো একা নয় এই দেশ, আমি এই জন্য বলি যে সবাই যেন আমরা গাছ লাগাই, সত্যিকারে এই দেশকে এই জন্যই মা বলা হয় যে খাদ্য সম্পূর্ণ অনেক গাছ হয়। অনেক দেশে হয় না গাছ, অনেক দেশে গাছ চাইলে হয় না। আমি সাক্ষী, হ্যাঁ আমি সাক্ষী গাছ লাগানোর জন্য। তোমরা পাবো না, আসো আসো। ও কি বলে, ও বলতেছে যে তাল গাছ কেমন লাগানো, সে বলতেছে তেঁতুল গাছ ঠিক না। আমরা গাছ লাগাইব মাটির মাঝে, আর ইনশাল্লাহ এই গাছ আমরা খবরও বাতাস দিব।
মাথা দিও নি ইনশাআল্লাহ তাহলে একটু জোর জোর করে দেই কোনো বিচ্ছে না এটা তাল গাছ বুঝছ না দেও যে সাবা দেও না না তারপর একটু পুরো করে দেও আমরা স্কুলে তো তাল গাছ ও স্কুলে তো জঙ্গল সবুজ গাছের বুকে শেফালির হাসি মাঠে মাঠে চলে গরু নদী বয়ে যায় আর এই জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় আমাদের দেশ কারে বিসমিল্লাহ এভাবে উপরে এই দেখো কুদালটা দেশে সাথে একটা বিজি দিলাইন তানে বাড়িতে লাগাইবা নে ও সাথে আমরা কে দিলাই মনে মামা আবার কই আমাদের দেশ তারে কত ভালোবাসি সবুজ গাছের বুকে শেফালি হাসি মাঠে মাঠে চলে গরু নদী বয়ে যায় জেলে চাচা ধরে মাছ মেঘের ছায়ায় রাকাল বাজাই বাসি দুপুরের বেলায় চাষি ভাই করে চাষ এই তার খেলা সোনার ফসল করে খেত বড় দান সকলের মুখের হাসি দান আর দান এখন আপনার বাড়ি কোথায় নাম বলেন উমেদনগর আঙ্কেলের বাড়ি কোথায় উমেদনগর ভাইয়ের বাড়ি কোথায় মন্দির সাব্বাস মানুষ আমরা এক তো হইলে যে আজকে যে আপনাকে নিয়ে তাল গাছ লাগাইছি আমার জায়গা না হোক অন্যর কাছে হোক আমরা বাতাস এই যে আপনি যা পানিতে মাছ ধরেন পানি না থাকলে মাছ ধরতে পারবেন আচ্ছা যদি গাছ না লাগান খাদ্য কি গাছ না তৈরি আমরা গাছকে বাঁচানো দায়িত্ব না তাহলে সবের দরকার যদি অন্যর গাছ হয় গাছ বাঁচান আমার থেকে মাগ না গাছ নিয়ে নামে গাছ মামা আর আজকে আপনাকে তাল গাছ লাগানো উপনগরের পক্ষ থেকে এবং মুক্তিযোদ্ধা উন্নামে ডাক্তার সাহেবের প্রতি হাজারো দোয়া কর্নেল রফ সাহেব আছেন উপনগর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আরও কিছু আছে অনেক উপাধি হাজারো দোয়া আমরা যেন গাছ লাগাই অন্যের গাছকে বাঁচাই রাখি ধন্যবাদ সালাম আলাইকুম আঙ্কেলকে সম্বন্ধে তোমার জানা আছে আচ্ছা তোমার বাড়ি কোথায় একটা সালাম মোহাম্মদনগরের পক্ষ থেকে সবাইকে এবং আমরা আজকে যে গাছ লাগাচ্ছি তাল গাছ কেমন ভালো ভালো তাইলে মোহাম্মদনগরের পক্ষ থেকে একজন তো পাইয়া গেলাম আর একজন চাচারে পাইলাম এই ভাই পাইলাম মন্দির মন্দির নাম ধরে বলি তা হইলে এই হাওর অঞ্চলের জন্য এটা হাওর অঞ্চল না তো হবিগঞ্জ কি পাহাড় টিলা পানি নদী নদী করে হবিগঞ্জ পর্যটক জেলা প্রশাসক জেলা প্রশাসক সাহেবা স্যার আমাকে একটা উপহার দিলেন একটা ব্যাগ জেলা প্রশাসক লেখা এটা শুভে দিলেন তো আমাদের সম্পদ তো আমরা যদি না বুঝি হবে না গাছ তো সবাই লাগানো দরকার কিনা না হ্যাঁ না অহংকার লাগবে না গাছ খাই না না টাকা খাই তাহলে গাছ আমার আর অমুকের তো কোনো গাছ কম নাই সবাই যেটা হয় যে এই আওয়ার অঞ্চলের জন্য এই জায়গার নাম কি বলো এই জায়গার নাম কি কালাডুবা কালাডুবা এই সত্যিকারে যদি বলি কান্ডারে তুমি বলিবে কি পথ যে দিবে এই পথ মাছ অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ হিন্দু নার মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন সন্তান মোর মার সন্তান মোর মার মায়ের ছেলে সবই সমান তার কাছে নাই আত্মপর ওরে মূর্খ ওরে জড় শাস্ত্রর চেয়ে সত্য বড় তোরা চিনিস না নেতা চিনির বদল সার হবে যে সত্য বোয়া কেন খুঁজে পীর দেবতা চাকর মৃত কুটিকম কালে আসিছেন তিনি অমৃত হইয়া এই নিবিত অন্তরালে কালাটুবা কেন খুঁজে পীর দেবতা ঠাকুর মৃত পুটিকম কালে আসিছেন তিনি অমৃত হিয়া নিবিত অন্তরালে নিত্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে কোনো
মন্দির কাবানাই এটা পৃথিবীর আমার জানা মতো সবচেয়ে বড় গ্রামের থানার গ্রাম আতগুড়া 10 নম্বর ইউনিয়ন সুবিদপুর খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয় এই তালগাছটুকু লাগানোর পিছনেও আছে আমি আবার কিন্তু এই স্কুলে কিন্তু আরো 4 বছর আগে কিন্তু গাছ দিয়ে দিয়ে গেছিলাম হ্যাঁ কখন ওনারা কতটুকু রাখছেন কি না আমি জানি না অনেক চেষ্টা করছি কিন্তু এখানে গাছ লাগানোর জন্য আরো 4 বছর আগে গাছ লাগাই আমরা পরিবেশটুকু বাঁচাই এই তালগাছটা বিশেষ উপকৃত স্কুলের স্যাররাও জানেন তাহলে স্যারদেরকে বলছি এই দুইটা তিনটা চারা দিলাম আপনাদেরও কিছু দায়িত্ব ছাত্রছাত্রীদেরকে নিয়ে এবং ছাত্রছাত্রীদেরকে বলি সবাই আসুন আমাদের সঙ্গে হবিগঞ্জ থেকে আসা আমরা আপনারাও সুযোগ নিন গাছ লাগান আমি গাছ মামা থেকে গাছ ফ্রি নেই এখানে আতগুড়া গ্রামে এই গ্রামের ভিতরে আমার গাছ লাগানো আছে এই গ্রামের ভিতরে আরও 4 বছর আগে ফল ধরতেছে কিন্তু ওই আতগুড়া গ্রামে এর আগে কিন্তু দেওয়া আছে আমার গাছ বাটি ভরা পর্যন্ত ইনশাআল্লাহ বাটি ভরার মতো গাছ দেওয়া আছে আমার হ্যাঁ কিছুদিন আগে এই যে সরাবুদ্দিন অ্যাডভোকেট সরাবুদ্দিন কোকোন অ্যাডভোকেট নিয়ে আসা লাগানো এর আগে লাগানো হয়েছে গাছ আমার তাই বলি গাছ লাগান সত্যিকার এই যে দেখেন সুন্দর একটা স্কুল না আতগুড়া তখন কত শিখি কার দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তু শেরিয়ন জলে গোয়া গোয়া কার দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তু শেরিয়ন জলে গোয়া গোয়া আর পারবো না বাবা হো 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 এই দুনিয়ার যত নিঃস্ব মানুষ নাই যাদের ঠিকানা বঞ্চিত বেতাহিত নিপীড়িত লাঞ্ছিত তাদের কথা বলো না 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 তারাই তোমাদের মান দিতে হবে সম্মান রিক্সাওয়ালা রিক্সাওয়ালা বলে তারে তুমি আজ ঘৃণা করো হো 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 আমার রক্ত গাম বুকের পাঁজর দিয়ে তোমার প্রাসাদ তৈয়ার আমার রক্ত গাম বুকের পাঁজর দিয়ে তোমার প্রাসাদ তৈয়ার সাত মহলার এই স্বপ্ন চোরায় বসে বাবু একা দাবিদার না 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 তারাই তোমাদের মান দিতে হবে সম্মান ঢেকেছে আজে কে সর্বহারার দল দিতে হবে সম্মান রিক্সাওয়ালা রিক্সাওয়ালা বলে তারে তুমি আজ ঘৃণা করো হো 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 হো